হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কাটলেটের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর যেভাবে আমি চিকেন কাটলেট তোমাদেরকে তৈরি করে দেখাবো, এর থেকে সহজ উপায় আর হবে না। এই ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা তৈরি করে ফেলবে, দেখবে যে কতটা সহজ উপায়ে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে চিকেন কাটলেট। নিজে তৈরি করে নিজেই বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর কাটলেট কি করে তৈরি হয়ে গেল, যেটা একদম রেস্টুরেন্টের মতো। তাহলে শুরু করছি আজকের রেসিপি, চিকেন কাটলেট। নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধোয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে টুকরো করে নিয়েছি। ছোট ছোট টুকরো করলে হয় কি বলতো, ব্লেন্ড করতে সুবিধে হয়। এবার দেখাচ্ছি চিকেনের সাথে আর কি কি জিনিস লাগবে। নিয়ে নিয়েছি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী, 1/4 ভাগ পাতি লেবু, 2 পাউরুটির পিস, 1টা ডিম কুচানো ধনে পাতা, 1টা ছোট সাইজের পেঁয়াজ কুচানো, আর কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। ফার্স্টে মিক্সার গ্রাইন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিস, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পাউরুটি টুকরো টুকরো করে, 1টা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, দেব লেবুর রস। এবার এই সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। প্লেটে ঢেলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এই তেলটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব চিকেন কিমা। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ইচ্ছে করলে তোমরা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে আবার মেখে নেব। তাহলে কি হবে বলতো, যে একটু নরম নরম ভাব আছে সেটা কিন্তু ভালোভাবে একটু আঁট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর শেপ দেওয়া যাচ্ছে। একটু ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তোমরা কাটলেটগুলো তৈরি করতে পারবে। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা কাটলেটের শেপে গড়ে নেব। 5টা বল তৈরি করে নিয়েছি, এবার এগুলো আমি কাটলেটের শেপ দিয়ে নেব। 1টা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, দিকে 1টা ডিম ফাটিয়ে নিয়েছি। যদিও 1টা ডিমে হবে না, আরও একটু লাগবে, তবু প্রথমে 1টা ডিম নিয়ে নিলাম। নিয়ে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এই পাশে খুব ভালোভাবে ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার এটা আমরা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার শেপ দিয়ে দিতে হবে, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপে তৈরি করতে পারো। করতে পারো গোল অথবা চৌকো কিংবা ডায়মন্ড শেপে। আমি ডায়মন্ড শেপ তৈরি করে নিচ্ছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা হাতেও তৈরি করতে পারো। তৈরি হয়ে গেল 1টা কাটলেট। এইভাবেই সবগুলো কাটলেট তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন কাটলেটগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এবার দেখো, 1টা কাটলেট আমি নিয়ে নিলাম। ফার্স্টে আমি ডিমের ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নেব। ডিপ করার পরে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব। ভালো করে একবার কোট করে নেবার পরে আমরা আবার ডিমের ব্যাটারে দিয়ে ডাবল কোটিং করব। ডাবল কোটিং করলে কী হয় বলতো, কাটলেটটা খুব ভালো হয়। তাই দিয়ে দিলাম আবার ডিমের ব্যাটারে।
ডিমের ব্যাটারে ভালো করে ডিপ করে আরেকবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে তোমরা কাটলেটটা তৈরি করবে। এবার আবার ভালো করে কোট করে নেব। দুটো কোট দিলে সবসময় ভালো হবে কাটলেট। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এইভাবেই সবগুলো কোট করে নেব। সবগুলো কাটলেট ডাবল কোটিং করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখতেই পেলে যে কত ইজিলি তৈরি হয়ে গেল, তেমন কোনো কিন্তু জটিল কোনো কাজ নয়। এবার জাস্ট ভেজে নেওয়ার পালা। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে তাই একটু বেশি করেই তেল দিতে হবে। তেলটা রেখে দেব হাই ফ্লেমে গরম হওয়ার জন্য। কড়াইটা ঘুরিয়ে তেলটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাটলেট। প্রথমে আমরা হাই ফ্লেমে ভেজে নেব, তা না হলে ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমরা একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যা জায়গা আছে দুটো কাটলেট অনায়াসে ভাজা হয়ে যাবে। আরও একটা কাটলেট দিয়ে দিলাম। 2 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নেবার পরে এবার আমি উল্টে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি, এবার লো ফ্লেমে ফ্রাই হচ্ছে, ভেতরটা ভালোভাবে কুকড হয়। দেখতেই পাচ্ছ ফ্রাইগুলো একদম লাল হয়ে উঠেছে। ফ্রাইগুলো তুলে আমি রেখে দেবো টিস্যু পেপারে, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। ডিম রয়েছে দেখে ফেনা হচ্ছে, উল্টে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ বাকিগুলো কিন্তু লাল হয়ে উঠেছে, সুতরাং এগুলোও আমি তুলে নিচ্ছি। 5টা কাটলেটই ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। এর সাথে আমি একটু দিয়ে দিলাম শসা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের রিং, আর দিয়ে দেব ওপর দিয়ে একটু বিট নুন। শসার মধ্যেও একটু বিট নুন দিয়ে দেব। তৈরি হয়ে গেল চিকেন কাটলেট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।